আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি আপেল কিভাবে রং করা যায় এবং খুব সহজে আঁকা যায় সেটির ভিডিও নিয়ে এসেছি। আশা করি খুব সহজেই তোমরা আপেল আঁকতে পারবে এবং রং করতে পারবে। তো দেরি না করে চলো চলে যাই আর্ট করতে। তো আমি আর্ট করার জন্য প্রথমে একটি পেজ নিয়ে নিয়েছি, সাদা পেজ। তো আমি দেখতে পাচ্ছ এই পেন্সিলটি ইউজ করছি, তোমরা সাজেস্টেড যে কোনো পেন্সিল ইউজ করতে পারো। তো এখন আমি বিন্দু দিয়ে নিচ্ছি উপরে, এবং ঠিক সেটির বরাবরই আমি কিন্তু নিচেও বিন্দুটি দেব। তাছাড়া এটি কিন্তু বরাবর হতে হবে, এজন্য আমি কিন্তু একটি স্কেলও দিয়ে দেখাচ্ছি যে আমারটা কিন্তু বরাবর হয়েছে। যারা খালি হাতে না পারবে তারা কিন্তু স্কেল দিয়ে করে নিবে, তো কোনো দাগ টেনে নিবে হালকা করে, যাতে তোমাদের আপেল আঁকাটা সুন্দর হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ আমি কিন্তু দাগ টেনে নিয়েছি। এখন আমি আমাদের যে হার্টের চিহ্ন হয় বা হৃদয়ের চিহ্ন হয় সেটার মতন করে একটু আঁকার জন্য আমি কিন্তু দুই পাশে এটি বরাবরই, এটি দুই পাশে হার্টের মতন করে বা একটু গোল করে, দুই পাশে দুইটি গোল করে বৃত্তের মতন করে নিয়েছি, এবং ঠিক এটি বরাবর আবার নিচ দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি দাগটা। তো আমি এখন খুবই ধীরে ধীরে মিলে নিব। আমি কিন্তু এটা অনেকটা চড়া করে করেছি, তোমরাও ঠিক এভাবে করলে আপেল খুব সহজ আঁকতে পারবে। তো আমার ওই পাশটা আমার মনে হচ্ছে একটু বেশি চওড়া হয়ে গেছে, তো আমি ওই পাশটা আবার ড্র করে দিচ্ছি। আচ্ছা, উপরে আমি দিয়ে নিলাম যে আপেলের মধ্যে আমরা যে একটা ছোট্ট গোল দেখি যেখানে ডালটা থাকে, তো সেটার এফেক্ট আসার জন্য কিন্তু আমি গোল করে দিয়েছি। অ্যান্ড এই তো দেখতে পাচ্ছ আপেলের কিন্তু বেস কমপ্লিট হয়ে গেছে। তো আমি পাতা উঁকিয়ে ফেলেছি, ডাল উঁকিয়ে ফেলেছি, আমার মনে হয় তোমরা সবাই আঁকতে পারবে। তো এটা দেখানোর কিছু নেই। তো এই চারটি রং আমি নিচ্ছি, এই পাঁচটি রং আমি নিলাম আপেল রং করার জন্য। তো আমি প্রথমে এই ইয়েলো কালারটা নিচ্ছি, তোমরা যে কোনো একটি হলুদ রং বেছে নিতে পারো। তো দেখো আমি কিন্তু উপরের দিকে দিচ্ছি এটা লাইটনেস বোঝানোর জন্য, সো বেসটা আমি উপর থেকে করছি হলুদের। এবার আমি এই রংটি দিয়ে, এটি কমলা হলুদ, এই রংটি দিয়ে হলুদের নিচে করছি, হলুদের ঠিক একটু নিচের থেকে মিশিয়ে মিশিয়ে একটু ডিপ করে আমি কালার করছি। এটা ব্লেন্ড হয়ে যাবে, ফলে আপেলের মধ্যে একটা পাকা পাকা রং এসে পড়বে। এই জন্যই হলুদ, এই দুটি হলুদের আর কি মিশ্রণটা করা। অলমোস্ট ডান। তো এখন আমি এই লাল রংটি ইউজ করছি, এটি একটু অরেঞ্জ রেড টাইপের, সো এই লাল রংটা আমি কিন্তু ব্লেন্ড করে ফেলছি এই হলুদের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ দুই ধরনের কালার তৈরি হয়ে গেছে, নিচ দিয়ে লাল, উপর দিয়ে আবার একটু অরেঞ্জ ভাব এসেছে। সো যাই হোক, এভাবে আমরা ব্লেন্ড করছি সব রংকে, শুধু লাল দিয়ে কিন্তু আপেল রং করলে রং হবে না এমন কোনো কথা না, অবশ্যই হবে, কিন্তু এভাবে দিলে আপেলের রং রংটা একটু গাঢ়ত্ব পাবে এবং আপেলের রংটা দেখতে অন্যরকম একটি লাল রং সৃষ্টি হবে, যেটি দেখতে খুব সুন্দর লাগবে। এই জন্যই কিন্তু এতগুলো রঙের মিশ্রণ। তো আমি এই লালটি দিয়ে এটার আউটলাইন এঁকে ভিতরে ব্লেন্ড করে নিয়েছি। সো আমি এখন এই বার্ডটি দিয়ে একটু শার্প করে নিচ্ছি আপেলের উপরের অংশটা, যেখানে ডাল থাকে সেখানে কিন্তু দেখবে একটু শার্প, মানে একটু কাটা কাটা অংশ থাকে, মানে দেখতে আঁচড়ের মতন দেখতে হয়। তো সেই আঁচড়টা দেখানোর জন্য, এবং
যেখানে ডালটা বসে আছে সেখানে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য আমি কিন্তু বার্ডটা দিয়ে কাজ করে ফেললাম। আর এখন আমি এই চকলেট ব্রাউন দিয়ে এই লাইনগুলো কভার আপ করব। দেখতে পাচ্ছ আমি কিন্তু কভার আপ করে দিচ্ছি। তারপর আমি নিচেও একটু দিয়ে দিচ্ছি লাইনটাকে আর একটু প্রেশার ক্রিয়েট করার জন্য, বিকজ এটা অ্যাপল, দ্যাটস ওয়াই কিন্তু আমি এইভাবে। তারপর আমি হালকা একটু ভিতর থেকে আউটলাইন আঁকছি, আমি তো বাইরে নিই, আমি ভিতর থেকে আউটলাইন আঁকছি। আর উপরের যে সাইডটা এটাকে আর একটু হার্ড শেপ দেওয়ার জন্য কিন্তু এইভাবে আঁকছি উপরে, কারণ এতগুলো রং যখন ব্লেন্ড হয়ে যায় তখন কিন্তু শেপটা মাঝে মাঝে ধরে রাখা একটু ডিফিকাল্ট হয়। তখন যদি কিছুক্ষণ পরপর আমরা আউটলাইনটা করি তখন কিন্তু দেখা যাবে শেপটা ঠিক থাকে। এবং আমি লাল রং দিয়ে আবার ওটা কভার করে ফেলছি। আর ভিতরের মধ্যে যে একটা গ্লো দেখা যাচ্ছে এটা কিন্তু জাস্ট ফর ওই কালারগুলো মিক্স করার জন্য, আর কিছুই না। অ্যান্ড দেখতে পাচ্ছ চারদিক দিয়ে লাল রং তো আছেই। আর তাছাড়া এই লাল রংটা কিন্তু ম্যাজেন্ডা লাল টাইপের লাল রং। তো আপেল তো রং করা শেষ, এখন আপেলের মধ্যে একটু হাইলাইটিং করানোর জন্য আমি কিন্তু উপর দিয়ে এই পেল পার্পেলটা, বা যেটাকে ক্রিমি পার্পেল বলি আমরা, সেটা দিয়ে নিচ্ছি। দেখতে সাদা মনে হলেও এটা কিন্তু একটা অন্যরকম এফেক্ট দিবে অ্যাপেলের মধ্যে, দ্যাটস ওয়াই। আর যেখানে আউটলাইনটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, সেখানে আমি এটাকে লাইট করে ফেলেছি। দেখতে পাচ্ছ যে অ্যাপেলের মধ্যে অনেকটা প্রেশার ক্রিয়েট হচ্ছে, দ্যাটস ওয়াই তোমরা কিন্তু ভাজগুলো দেখতে পাচ্ছ। এবং এই দুইটা রং আমি নিচ্ছি এখন। সো আমি ওই এই দুইটা রং দিয়ে ডাল রং করার শেষে এই দুটি সবুজ দিয়ে আমি পাতা এঁকে নিলাম। পেন্সিল দিয়ে আমি লাস্ট বারের মতো মার্কিং করে দিলাম। এই তো আমাদের আপেল রং করা এবং আঁকা দুটোই শেষ। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।